কয়টা আজোয়া খেজুর খেলে শরীরে কোনো প্রকার বিষ কাজ করবে না রেসলে করিম সালু আরিহসাল্লাম ইয়ে গোটা জিন্দেগি আমাদের জন্য আদর্শ আল্লাহ হাবিব সল্লাহু আরিহ্লাম খেজুর খেতে খুব ভালোবাসতেন রসুল করিম সালুআ এর বাসায় যদি কোনো কিছু নাও থাকত অন্তত পক্ষে খেজুর থাকত রাসূল খেজুর খেতেন এবং পানি খেতেন কখনো কখনো উটের দুধের সাথে খেজুর মিশ্রণ করে আল্লাহর হাবিব খেতেন এই খেজুর এমন একটি উপকারী খাবার যেই খাবারটা খেলে আমাদের স্বাস্থ্য অনেক দিক থেকেই শক্তিশালী হবে স্বাস্থ্যের বিভিন্ন দিক থেকে উপকারিতা আমরা পেতে পারব তো আসুন সেই খেজুরের গুণগত মান আমরা জেনে নেব এই খেজুরটা এমন একটা উপাদেয় খাবার যেই খাবারের ভিতরে কার্বোহাইড্রেট রয়েছে চুয়াল্লিশ থেকে আটাশি পারসেন্ট পর্যন্ত এই খেজুর এমন একটি সুষম খাবার একটি উন্নত খাবার যেই খাবারে ফ্যাট আছে দুই দশমিক পাঁচ পর্যন্ত এখানে মিনারেল সল্ট পনেরোরে পনেরো প্রকার আছে ভিটামিন আছে ছয় প্রকারের এবং উচ্চমাত্রার ফাইবার রয়েছে পাঁচ দশমিক ছয় পারসেন্ট শুধু তাই নয় এই খেজুরটা এমন একটি উপাদেয় খাবার এর গুণগত মান এত বেশি এটা আমাদের শরীরে এনার্জি যোগায় এটা এনার্জির উৎস এনার্জির উৎসের সাথে সাথে এটা আপনি খাবারের সাথে সাথে আপনার শরীরটায় এনার্জি ফিরে পাবেন কর্মক্ষম হবেন উদ্যমতা বাড়বে এই খেজুর যদি কোনো মানুষ খায় আর পানি খায় তাহলে সে মাসের পর মাস এই খেজুর খেয়েই চলতে পারবে কোনো অসুবিধা হবে না সুহান আল্লাহ রাসুল করিম সালিমু সাল্লাম এই খেজুর খুব ভালোবাসতেন খেজুর খেতেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন যেই ব্যক্তি ষাটটি আজোয়া খেজুর প্রত্যেক দিন খাবে ওই দিন কোনো জাদুটোনা তার জন্য কাজ করবে না সুহান আল্লাহ শুধু এখানেই শেষ নয় ওই দিন যদি কোনো প্রকার বিষের দ্বারা সে আক্রান্ত হয়ে যায় তাহলে এই খেজুর খাওয়ার কারণে সমস্ত বিষ পানিতে পরিণত হয়ে যাবে বিষ তার শরীরে কাজ করবে না প্রভাবিত করবে না কোনো ক্ষতি করতে পারবে না এই খেজুরের এত উপকারিতা রয়েছে তো এই খেজুরটা নিয়ে পক্ষে বিপক্ষে কথা আছে এটা কি সৌদি আরবের যে কোনো খেজুর যে কোনো আজোয়া খেজুর না সৌদি আরবে এক কথায় মদিনা মুনাফারায় তিনশো পঞ্চাশ রকমের আজোয়া খেজুর আছে তাহলে আমাদেরকে আসলে বাছাই করতে হবে রাসুলাম কোন আজোয়া খেজুর খেতে বলেছেন মূলত সৌদি আরবের মদিনার যে আজোয়া খেজুর বিশেষ যে খেজুরটা এই তিনশো পঞ্চাশ রকমের খেজুরের ভিতরে আজোয়া মদিনার বিশেষ যে খেজুর তাই কেবল খেতে হবে আর সেটাই কেবল কাজ করবে যেই খেজুর রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম খেয়েছেন তো এই হাদিসটা যেই খেজুর সম্পর্কে অন্য খেজুর কিন্তু এটাতে কাজ করবে না এবং আপনারা দেখে থাকবেন জেনে থাকবেন অনেকেই যে একজন ব্যক্তি কোন দেশের সম্ভবত সেই দেশের নামটা আমার মনে নেই তবে একটা ভিডিও ফুটেজ দেখেছিলাম এই আজোয়া খেজুর যে সত্যি কাজ করে বিষ রাসুল হাদিস যে সত্য এটাকে প্রুভ করার জন্য একজন ব্যক্তি পান করলেন বিষ পান করার সাথে সাথে এবং তিনি খেজুরও খেলেন খেজুর খাওয়ার পরে আলহামদুলিল্লাহ এই খেজুর আজোয়া খেজুর খাওয়ার কারণে তার এই বিষয়ের কোনো কাজ করে নাই তিনি কোনো অসুস্থ হয়ে যান নাই ওইভাবে তার কোনো শারীরিক ক্ষতি হয় নাই তো এই হাদিস যে প্রুফ হয়েছে প্রমাণিত হয়েছে আমরা সেই ইউটিউবে সার্চ দিলে যে আজ আজোয়া খেজুরের বিষয়টা সার্চ দিলে আপনি সেই ভিডিও ফুটেজটা দেখতে পারবেন তো আসুন আমরা রাসুলক করিমসাল্লাহিমুল সাল্লামের এ হাদিস থেকে শিক্ষা নেই এবং আমরা প্রত্যেকদিন সকালে খেজুর খাবার চেষ্টা করব। আমরা দিনে কমপক্ষে তিনটি খেজুর হোক দুটি খেজুর হোক আমরা খাওয়ার চেষ্টা করব আর আজোয়া খেজুরটা এটা শুধু যে এই বিশ্বের জন্য কাজ করবে শুধু এটাই না এই আজোয়া খেজুর খেলে আপনার যৌন ক্ষমতা এটাও কিন্তু বৃদ্ধি পায় কোনো ব্যক্তির যদি সেক্সুয়াল কোনো প্রবলেম থেকে যায় সে যদি আজোয়া খেজুর নিয়মিত খায় তাহলে এটা তার সেক্সুয়াল পাওয়ারকে বৃদ্ধি করে তো আসুন আমরা এই হাদিস থেকে আমরা আমল করি এবং হাদিস থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো ওয়াকরে আখরেদাওয়ান আলহামদুলিল্লাহি আর রব্বিলামিন